হ্যালো বন্ধুরা, আমি শাগুনিল এবং আজকে এই ভিডিওতে আমরা তিনটে বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান, এই ছবিটার বাজেট কত, এটা কস্টলিয়েস্ট বলিউড সিনেমা এরকমটা এখন জানানো হচ্ছে, কিন্তু বাজেটটা এক্স্যাক্টলি কত অফিসিয়াল ফিগারটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দ্বিতীয় যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্রহ্মাস্ত্র এই পার্ট ওয়ান, আপনারা যেরকমটা জানেন এটা একটা ট্রিলজি, তিনটে ছবিতে পুরো গল্পটা বলা হবে, ভেঙে ভেঙে বলা হবে, কিন্তু প্রথম ভাগটা যদি বক্স অফিসে ওয়ার্ক না করে, ভালো কালেকশন না করতে পারে তাহলে কি প্রবলেম হবে, এবং আমি যে উত্তরটা বলবো সেটা আমার কোনো অ্যাজাম্পশন নয়, এটা অফিসিয়াল খবরই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর তৃতীয় যেটা সেটা হচ্ছে শাহরুখ খান একটা টিজার এসেছে বা গ্লিমসেস এসেছে বলা যেতে পারে, সেটা নিয়ে আমার রিয়াকশনটা আপনাদের সঙ্গে আজকে এই ভিডিওতে শেয়ার করব। প্রথমে আমরা যদি কথা বলি ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ানের অফিসিয়াল বাজেট নিয়ে, তো যেটা জানা যাচ্ছে পাবলিসিটি আর প্রিন্টের এক্সপেন্সেস বাদ দিয়ে, অর্থাৎ প্রচারে যে সমস্ত খরচা হয়, ছবির প্রচার করতে গিয়ে বেশ ভালো রকম খরচা হয়, এত বড় ছবির প্রমোশন করতে গিয়ে তো আরও অনেক বেশি খরচা, সেই সমস্ত কিছু বাদ দিয়ে ছবির অফিসিয়াল বাজেট হচ্ছে 410 কোটি টাকা। এটা হিউজ, এর আগে কোনো বলিউড সিনেমাতে এত পরিমাণ খরচা কিন্তু কখনো করা হয়নি, ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ানে প্রথমবার করা হচ্ছে। এবং এরকমটাও জানানো হচ্ছে ট্রেলারের মধ্যে যেটুকু যা দেখানো হয়েছে সেটা জাস্ট ছুঁয়ে ছুঁয়ে বেরিয়ে গেছে, ওই দৃশ্যগুলো জাস্ট আপনাদেরকে টিজ করার জন্য বা আমাদেরকে টিজ করার জন্য, সেটা একেবারেই সব কিছু নয়, সব কিছু সিনেমার মধ্যে রয়েছে। সিনেমার মধ্যে এমন জিনিসপত্র দেখানোর প্রচেষ্টা করা হয়েছে যেটা ইন্ডিয়ান সিনেমাতে ইন্ডিয়ান অডিয়েন্স এর আগে কখনো দেখেনি, প্রত্যেকটা ফ্রেমে প্রত্যেকটা দৃশ্যে অডিয়েন্স বুঝতে পারবে যে খরচাটা এক্স্যাক্টলি কোথায় করা হয়েছে। এবার যদি আমরা এই ভিডিও দ্বিতীয় বিষয় নিয়ে কথা বলি, ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান যদি বক্স অফিসে সাকসেসফুল না হয় তাহলে কি হবে, দেখুন এটার উত্তর যেটা সেটা আমার আগেই একবার মনে হয়েছিল, কারণ বলিউডের ছবি যেভাবে পরপর পরপর মুখ তুবড়ে পড়ছে সেখানে মনে হওয়াটাই খুব স্বাভাবিক যে পার্ট ওয়ান যদি না চলে, এই যে ট্রিলজি বলা হচ্ছে, পার্ট ওয়ান যদি না চলে তাহলে কি হবে, কারণ কোনোই ট্রিলজি বেসড এই ধরনের সিনেমার বা এই ধরনের সিরিজের, যেখানে সিরিজ থাকবে একটা মানে পরপর পরপর সিনেমা আসবে, সেখানে যদি পার্ট ওয়ান না চলে তাহলে পার্ট টু পার্ট থ্রি বানানোর লজিকটা কী, বা কোন ভরসা থেকে প্রযোজকেরা বানাবেন, পয়সাটা বিনিয়োগ তারা কীভাবে করবেন, পরিচালক অভিনেতা অভিনেত্রী তারা আবার ওই স্ক্রিপ্টের ওপরে আস্থা আনবেন কী করে যেখানে পার্ট ওয়ানটা অলরেডি মুখ থুবড়ে পড়েছে, তা আমার মনে হয়েছিল। এবং সেই জিনিসটাই কিন্তু এখন জানা যাচ্ছে, যদি পার্ট ওয়ান না ভালো হয়, যদি ভালো বক্স অফিসে না চলে, সেক্ষেত্রে কিন্তু পার্ট টু পার্ট থ্রি হবে কি না কেউ বলতে পারছে না। এরকমটা লেখা হয়েছে যে যদি পার্ট ওয়ান ভালো করে বক্স অফিসে তাহলেই পার্ট টু পার্ট থ্রি বানানো হবে। যদিও ধর্মা প্রোডাকশনস অর্থাৎ করণ জোহরের প্রোডাকশন হাউস যারা কো প্রডিউসার এই ছবি, তারা কিন্তু বেশ ছবিটাকে নিয়ে কনফিডেন্ট, তারা কিন্তু বেশ পজিটিভ এই ছবিটাকে নিয়ে, তাদের ধারণা এই ছবিটা বক্স অফিসে ভালো পারফরমেন্স দেবে, অ্যাট দ্য সেম টাইম মানুষের মনও জিতে নিতে পারবে, এবং স্টেক হোল্ডার যারা তারা একটু চাপের মধ্যে দিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু আফটারঅল তারাও কিন্তু এই ছবিটাকে নিয়ে পজিটিভ, তারাও কনফিডেন্ট বেশ। এবং ছবিটার যেরকম বাজেট, যেটা বেশ বেশি আমি কিছুক্ষণ আগেই বললাম আপনাদেরকে, শেয়ার করলাম আপনাদের সঙ্গে, সেইটাকে সেটার সঙ্গে সমতা রেখে কিন্তু টিকিটের দামটাকে ধার্য করা হচ্ছে। তো আমার মনে হয়, এটা আমি বলছি, আমার মনে হয় টিকিটের দামটা কিন্তু অন্যান্য সিনেমার তুলনাতে একটু বেশি হবে, কিন্তু তারা এটাও বলছে যে ওই টিকিটের যে এক্সট্রা দামটা সেটা পুষিয়ে যাবে যখন হলে গিয়ে অডিয়েন্স বড় স্ক্রিনে এই ছবিটাকে দেখবে, সেই এক্সপিরিয়েন্সটা অন্য লেভেলের হতে চলেছে। এবং যখন আমি এক্সপিরিয়েন্স শব্দটা বলছি তখন ডেফিনেটলি শাহরুখ খানের এই যে গ্লিমসেস রিলিজ হয়েছে, যদিও সেটা শাহরুখ খানের কিনা সেটা শিওরলি বলা যাচ্ছে না, তার কারণ শাহরুখ খানের নাম কোথাও লেখা নেই এবং শাহরুখ খানের ফেস কোথাও দেখা যাচ্ছে না, কিন্তু আমরা শাহরুখ খানকে চিনি, আমাদেরকে কতদিন বোকা বানিয়ে রাখা যাবে, আমরা চিনি তাকে খুব ভালো মতো, তার বডি স্ট্রাকচার তার যাবতীয় আমরা চিনি, 30 বছর ধরে তাকে আমরা দেখছি, ডেফিনেটলি এটা শাহরুখ খান। এবং এই গ্লিমসেসের মধ্যে যেটা তারা বলছে না সেটা সত্যি দেখা যাচ্ছে, এই জিনিসগুলো যেরকম আমরা অডিও শুনতে পাচ্ছি, ব্যাকগ্রাউন্ড স্কোর যেটা আমরা শুনতে পাচ্ছি সেটা যেরকম গুজবাম দিচ্ছে, এবং যে এই যে শাহরুখ খানকে কেউ একটা মারছে সুপার পাওয়ার এবং তারপর শাহরুখ খান গিয়ে পড়ছে এবং পড়ার পরে একটুখানি ঘষ্টে ঘষ্টে চলে যাচ্ছে, এই যে ব্যাপারটা এটা আমরা বিদেশি ছবিতে দেখে থাকি, বিদেশি ছবিতে এই জিনিসটা খুব নর্মাল সুপার হিরো ছবিতে, সেইটা যখন আমি দেখছি একটা ইন্ডিয়ান সিনেমাতে এবং প্রপারলি ডান, সেটা প্রপারলি এক্সিকিউটেড, কোথাও জিনিসটা ফেক মনে হচ্ছে না, ডেফিনেটলি সেটা বীভৎস লাগে দেখতে, এবং বোঝাই যাচ্ছে যে এই 9-10 সেকেন্ডের ক্লিপ যেটা আলিয়া ভাট নিজের ফেসবুক পেজে ছেড়েছেন, সেটা যদি এরকম একটা ইম্প্যাক্ট, এরকম একটা এক্সপিরিয়েন্স দিতে পারে ওভারঅলের সিনেমাটা, যখন এরকম একটা ধরুন 10 মিনিটের অ্যাকশন সিকোয়েন্স চলছে শাহরুখ খানের সঙ্গে অন্য কারুর বা যে কোনো কারুর সঙ্গে যে কোনো কারুর, সেই সময় কী ইম্প্যাক্ট অডিয়েন্সের মনের মধ্যে পড়বে, কী ধরনের গুজবাম্প অডিয়েন্সের মনের মধ্যে কাজ করবে। আর এখানে শাহরুখ খানের যে লুকটা যদি ভালো করে দেখেন, মাইনিউটলি যদি অবজার্ভ করেন, শাহরুখ খানের দাড়ি থাকবে এবং শাহরুখ খান মানে দাড়ি ছাড়া এখন তো তিনি ম্যাক্সিমাম কাজে তার দাড়িই থাকে, এবং শাহরুখ খানের পেছনে একটা দেখবেন যে হস্টেল করা রয়েছে,
তো সামুরাইদের যেরকম লুক হয় না, শাহরুখ খানের এখানে সেরকম লুক হবে। আমি একটা ছবি দিচ্ছি, এই ছবির মধ্যে যদিও শাহরুখ খানের যে লুকটা, মানে সেখানে চুলটা তার ছোট, কিন্তু এই ধরনেরই লুকটা তার হবে এবং চুলটা বড় হবে, এরকম আমার মনে হচ্ছে ব্রহ্মাস্ত্রের মধ্যে। এবং সেটা যদি হয়, সিরিয়াসলি যদি সেটা হয়, সেটা এপিক হবে। মানে শাহরুখ খানকে এরকম নেভার সিন বিফোর লুকে, কারণ শাহরুখ খানকে এরকম দেখা যায়নি, এরকম এরকম ক্যারেক্টার যারা এরকম হস্টেল করা দাঁড়িয়ে রয়েছে, এরকম ইন্ডিয়ান সিনেমাতেই দেখা যায় না। যদি সেটা দেখা যায়, দ্যাট উইল বি গ্রেট। মানে সেটা কী ক্রিয়েট করবে সিনেমা হলের মধ্যে, একটা হাউসফুল শোতে শাহরুখ খানের ভক্ত সবাই, ফলত হাউসফুল শো হতে হবে। সেখানে গুজবাম কাজ করবে, সেখানে চেঁচামেচি, সিটি, সমস্ত কিছু কাজ করবে। এবার এটা যদি শাহরুখ খান না হয়, তাহলে সেটা সত্যি খুব হতাশ করবে আমাকে এবং আমি জানি আপনাদেরকেও। তার কারণ এটা শাহরুখ খান মনেই হচ্ছে, এটা দেখেই বোঝা যাচ্ছে শাহরুখ খান। যদি দেখি অন্য কেউ, তাহলে খুব বোকা বোকা ফিল করবো নিজেকে। এবং এটা এটা শাহরুখ খান। এবার কারণটা কি, দেখুন ফেস দেখানো হয়নি, অন্য কেউ হলে ফেস দেখিয়ে দেওয়া হতো। শাহরুখ খানের ক্যামিও থাকবে, এটা আমরা সকলে জানি। মৌনী রায় এক দুদিন আগে কনফার্ম করেছেন যে হ্যাঁ, শাহরুখ খানের ক্যামিও সিনেমার মধ্যে থাকছে, ফলত ডেফিনেটলি এটা শাহরুখ খান, এটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই। তো এটা ছিল আজকের ওভারঅল ভিডিও। আমি বলিউড হাঙ্গামার লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে রাখবো। আমি আলিয়া ভাটের ফেসবুক পেজে যে গ্লিমসেসটা ছাড়া হয়েছে শাহরুখ খানের প্রবাবলি, সেটার আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে গিয়ে চেক আউট করতে পারেন। দুটো জিনিসই আপনারা পড়ে নিতে পারেন, দেখে নিতে পারেন। আপনাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়কে কেন্দ্র করে, আপনারা ডেফিনেটলি আমাদের সেটা কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওটাকে আপনারা লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন নিজেদের সিনেমা লাভার ফ্রেন্ডদের সঙ্গে। আমাদের চ্যানেল যদি নতুন হন, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা সিনেমা ওয়েব থ্রি সংক্রান্ত ভিডিওস করতে থাকি। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।